প্রিয় বন্ধুরা, শুরু হচ্ছে এখন আপনাদের মিনি নাটক স্বপ্ন দিয়ে ঘেরা। রচনা আল আমিন শেখ, প্রযোজনা আব্দুল আজিজ, নাট্যানুষ্ঠান স্বপ্ন দিয়ে ঘেরা। আজ শুনবেন এর ষষ্ঠ পর্ব। স্বপ্ন দিয়ে ঘেরা। আবার ধরো, কোনো গর্ভবতী মা যদি এইচআইভি পজিটিভে আক্রান্ত থাকে, তাহলে গর্ভের সন্তানেরও এইডস হওয়ার সম্ভাবনা থাকে। আর তোমরা যে কারণে খুব লজ্জাবোধ করছিলে, তা হলো এইচআইভি পজিটিভ আছে এমন কারো সাথে শারীরিক সম্পর্ক করলেও তার এইডস হবে। বুবু, তাইলে আরিফের ওই কারণেই এইডস হয়েছে না? না, এ কথা তুমি জোর দিয়ে বলতে পারো না। কেন আরিফের রক্তে এইচআইভি পজিটিভ পাওয়া গেছে তা আমরা জানি না, তবে ধরে নিতে হবে আরিফ যে কোনো পরিস্থিতির শিকার। তাহলে আমরা এখন আরিফরে নিয়ে কি করুন? কি করবে মানে? না মানে চাচা আরিফরে ঘরে তালা বন্দি করে রাখছে তো। বলো কি, আমরা এইডসকে ঘৃণা করতে পারি, কিন্তু এইডস রোগীকে তো ঘৃণা করা যায় না। বুবু, আরিফের মায় খাওনের টাইম হলে ঘরের তালা খুলা আরিফরে খাওন দিয়া আবার তালা বন্ধ করে রাখে। যে মানুষটি মৃত্যু পথযাত্রী তাকে তোমরা সবাই মিলে এভাবে মানুষের কষ্ট দিচ্ছ। আসগর কোন মুসলিম, আরিফকে আর মানসিক কষ্ট দেয়া যাবে না। আল্লাহর রহমতে আরিফ যে কয়দিন বেঁচে থাকবে ততদিন আমাদের সঙ্গে হেসে খেলে আনন্দ করে দিন কাটাবে। কোন কি বুবু? ঠিকই বলছি, আরিফকে ঘৃণা করা যাবে না। যতদিন আরিফ বাঁচবে ততদিন যেন মানসিক প্রশান্তি নিয়ে বাঁচে, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। কিন্তু আরিফ কতদিন বাঁচে না বাঁচে? বাঁচা মরার কথা কেউ বলতে পারে না, তবে ডাক্তাররা বলেন একজন এইচআইভি পজিটিভ ব্যক্তি 3-15 বছর বেঁচে থাকতে পারে। আরিফ যদি এতদিন বাঁচে তাহলে ওরে খাইবো কেডা? আরিফ নিজে কাজ করে খাবে। বাবা, আমরা সবাই মিলে যদি আরিফের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিই তাহলে কি আরিফের খাওয়া পড়ার খুব একটা অসুবিধা হবে? না না, তা না। মুসলিম, আসগর, তোমরা আমার সাথে চলো, আমি আরিফের বাড়ি যাব। আরিফকে বন্দি ঘর থেকে বের করে মুক্ত আলো বাতাসে নিয়ে আসবো। রুকসানা, রুকসানা, তুই যা কইতেছস তা ভাইবা কইতেছস তো? বাবা, একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে কোনো ভাবাভাবি থাকতে পারে না। দেখো বাবা, আরিফ মুক্ত আলো বাতাসে ঘুরে বেড়ালে ওর অসুখ ভালো না হলেও মানসিক শান্তি পাবে। কি আসগর, মুসলিম পারবে না আরিফের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে মানসিক শান্তি দিতে? পারবো, পারবো বাবু, আমাকে পারতেই হইব। তাছাড়া আরিফ তো আমাগোই বন্ধু, এতদিন ভুল বইজা আমরা আরিফের দূরে সরাই রাখছি। চলো আরিফকে সঙ্গে করে আজ সারা বিকেল গ্রামটা ঘুরে দেখব। চলেন চলেন, চলো চলেন। তোমারে যতন কইরা দিলাম যাহার ঠাই, সে তোমারে দিল ফাঁকি, চলো লইয়া যাই। ইস, মরণের দুয়ারে খাড়াইয়া গলা দিয়ে আবার গান বাইর হয়। মানুষে যে কয় মরণ রূপ, তাড়াতাড়ি মরে না কেন? মূল্যে তো জানে আসান পাইতাম। শরীফা খালা, ও শরীফা খালা! আরে মাদবরের বেটি, যে আমগো বাড়ি। হ গো খালা, বেড়াইতে আসলাম। আসো গো মা, আসো। আমগো বাড়িতে তো কেউ আসে না, মানুষজন আমার বাড়ির ত্রিসীমানায় আসা সাইড়ে দিছে মা। আইব খালা, আবার সবাই আইব, আবার এই উঠান মানুষে মানুষে ভৈরা উঠবো। আগে তো তোমরা সবাই আসতা, আরিফ যে বিদেশ থেকে ফিরল, বাস আমরা হয়ে গেলাম এক ঘৈর। কেউ আমাগো বাড়িতে আইব তো দূরের কথা, আমারে দেখলেও মুখটা ঘুরাইয়া রাখে। ভয় খালা, ভয়। এই যে মুসলিম, আসগর, ওরা না বুঝে আরিফকে ভয় পেয়েছিল। হ, বুবু আমাগো সব ভয় দূর করে দিছে, এখন থেকে আমরা সবাই আবার আগের মতো আরিফের সাথে মিশমু। কথা কমু। কও কি? হ্যাঁ খালা, আরিফ আবার হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াবে, বসি দিয়ে মাছ ধরবে। কিন্তু আরিফের যে রোগ, রোগের কথা তো আমরা সবাই জানি, জন্ম যখন নিয়েছি তখন তো একদিন সবাইকে মরতে হবে। আরিফের যে রোগ হয়েছে তাতে মৃত্যুর কোলে একদিন আরিফকে মাথা রাখতেই হবে, কিন্তু আরিফ কবে মারা যাবে সে কথা আমরা কেউ বলতে পারি না। তাই আরিফ যে কয়দিন বেঁচে থাকে আমাদের উচিত ততদিন আরিফকে হাসি খুশি রাখা।
উলা ডারে ঘরে তালাবন্দি করে রাখছি যাতে কোনো জায়গায় যাইতে না পারে। না বুঝে ভুল করেছেন। উলাডা কতদিন আকাশ দেখে না, কতদিন পুকুরের পানিতে গোসল করে না। আবার সব হবে খালা। কোন ঘরে আছে আরি? ওই তো ওই ঘরে আছে। মা, ও মা, মারে ঘরের তালাটা একটু খুইলা দে, আমি বুক ভরা নিঃশ্বাস নিমু মা। তালাটা খুলে দেন খালা। তালা খুইলা দিমু কি কও তুমি, অসুখটা সরাইয়া যাইব না? না খালা, অসুখ যা হওয়ার তো হয়েই গেছে, অন তালা দিলেই কি হইব আর না দিলে কি হইব? যদি আরিফের থেকে তোমাগো হয়? না খালা, এইডস রোগ হাইটটা হাইটটা কারো শরীরে যাইতে পারে না। হুনসি এইডস রোগ সরাইতে হইলে রক্তের সোয়া লাগে। হোমা রুকসানা, আজ করে সব কি কয়? ঠিকই বলে খালা, এইডস রোগের জীবাণু থাকে রক্তে, তাই শুধুমাত্র রক্তের ছোঁয়া রক্তে লাগলে এইডস রোগের জীবাণু এইচআইভি ছড়াতে পারে। সুন্দর এই পৃথিবী আজ আর আমার না, সুন্দর এই পৃথিবী আজ আমার কাছে আন্ধার কবর। বুঝলি রে বউ, ডাক্তারা ভাই কইছে আল্লাহ নাকি মানুষের ক্ষমতা দিছে। কি সে ক্ষমতা? সন্তান হও না হওনের। ডাক্তারা ভাই তো ঠিকই কইছে, স্বামী স্ত্রী একসাথে থাকলেই তো সন্তান হয়। ডাক্তারা ভাই কইছে একসাথে থাকলেও সন্তান হইব না। সেইটা কেমনি? কিসের বলে নিয়ম কানুন মাইনা চলতে হইব? নিয়ম কানুন মাইনা চললে সন্তান হইব না? না। তাইলে আমরা গরিব মানুষ এতগুলা সন্তান জন্ম দিলাম কেন? আমরা ভুল করছি, অথচ আমার বন্ধু সেলিম। বউ, এই দলিলটা আলমারিতে তুইলা রাখো। কিসের দলিল? দক্ষিণ পাড়ায় যে জমিনটা কিনছিলাম তার দলিল, রেজিস্ট্রি অফিস থেকে তুলে আনছি। জামশেদ ভাই ছিল দক্ষিণ পাড়ার জমিটা বর্গানে অনিল লাগিয়া? না বউ, আমি ভাবছি এইবার আর জমি বর্গা দিমু না, নিজের জমিতে নিজেই চাষ দিমু। নিজের জমি নিজে চাষ করতে পারলে তো খুবই ভালো। আমাকে সুজন বড় হইতাছে, ওর লাইগা তো একটা সুন্দর ভবিষ্যৎ কইরা দেওয়া যাইতে হইব। এইবার কিন্তু সুজন স্কুলে ভর্তি কইরা দেওয়ান লাগবো। বউ, তুমি খুব ভালো কথা মনে করছো, সুজনের বয়স তো এবার 6 বছর হইয়া যাইব, আমার তো মনেই আসিল না। তা তোমার মনে থাকবো কেন, তুমি তো আসো খালি তোমার ব্যবসা বাণিজ্য আর খ্যাত খামার নিয়ে। সবই তো করি বউ, তোমার আর সুজনের সুখের লাইগা। 10টা না 5টা না একটা পোলা আমাগো, ছোট্ট সুখের সংসার। আমি কই কি, তোমার এত পরিশ্রম করার দরকার কি? তোমার দক্ষিণ পাড়ার জমিটা জামশেদ ভাইয়ের কাছে বর্গা দিয়া দাও। না বউ, আমি যখন একবার মন স্থির করছি নিজেই নিজের জমি চাষ করুম, তাই এইবার আর কাউরে বর্গা দিব না। তাছাড়া টাকা পয়সা জীবনে সবসময় ধরা দেয় না, আর টাকা পয়সা ছাড়া জীবনে সুখ থাকে না। তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। কেন? সুখের জন্য দরকার সুন্দর একটা পরিকল্পনা, যা আমরা দুজনে মিল্লা বা সরাইতে করছিলাম, মনে আছে তোমার সেই রাইতের কথা? এতক্ষণ আল আমিন শেখ রচিত এবং আব্দুল আজিজ প্রযোজিত মিনি নাটক স্বপ্ন দিয়ে ঘেরা নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করলেন মুসলিম, খন্দকার শাহ আলম, রমজান, খন্দকার ইরফান উদ্দিন আহমেদ, জরিনা, রাখি রেজা, আরিফ, মাহমুদুল ইসলাম সেলিম, শরীফা, নাসরিন পাঠান, রুকসানা, তাপসিরা ইসলাম লিজা, আজগর, শরফুদ্দিন আহমেদ খোকা, সেলিম, আলমগীর কবির, সেলিমের বউ, শাহিন আক্তার স্বর্ণা, সালামত মাতব্বর, শামসুল আলম। শব্দগ্রহণ ও কারিগরি সহযোগিতায় কে এম রফিক রহমান, সম্পাদনায় মোহাম্মদ কাইয়ুম হোসেন, আর নাটকটি প্রযোজনা করেছেন আব্দুল আজিজ।